হার জিত নিয়েই মানুষের জীবন একবার হেরে গেলেই আপনি থেমে যাবেন না সফল হওয়ার জন্য প্রয়োজনে নিজের অভ্যাস পরিবর্তন করুন আর আপনি যে কারণে হেরে যাচ্ছেন তা খুঁজে বের করুন তো আজকে আমরা কথা বলবো আপনি কেন বারবার হেরে যান তো চলুন শুরু করা যাক এক নম্বর কাজটি অনেক সহজ কোনো কাজ শুরু করার আগেই আমরা চিন্তা করি কাজটি অনেক সহজ আর অনেক সময় আছে আজ থাক কাল করব অনেক সময় আছে আজ করব কাল করবো এইভাবে শুধু সময় অতিবাহিত হতে থাকে কিন্তু কাজটি আর শুরু করি না আবার যখন শুরু করি তখন আর সময় থাকে না কাজটি ভালো মতো করতে পারি না আর ভাবি যদি কাজটি আগে শুরু করতে পারতাম তাহলে আরও ভালো হতো তাই আপনার হাতে যে কাজ আছে এখনই শুরু করে দিন আজ কাল পরশু করব এটা ভেবে ফেলে রাখবেন না দুই নাম্বার। অন্যের কথায় পিছিয়ে আসা আমরা অন্যের কথা শুনে আমাদের লক্ষ্য থেকে সরে আসি অথবা অন্যের কথায় আমরা কষ্ট পেয়ে অনেক বেশি মন খারাপ করি আপনি অযথা মানুষের কথায় বিভ্রান্ত হবেন না আপনি যত ভালো কাজই করেন না কেন মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে আপনাকে নিয়ে কথা বলবে এটাই স্বাভাবিক তাই আপনি নিজের মনের কথা শুনুন তবে সমালোচনাকে সাদরে গ্রহণ করুন খারাপ সমালোচনাকে আমলে না নিয়ে গঠনমূলক সমালোচনাকে গ্রহণ করে নিজেকে সংশোধন করুন প্রয়োজনে আপনার বিশ্বস্ত পরামর্শদাতা থেকে পরামর্শ নিতে পারেন কিন্তু কখনোই আপনি অন্যের কথায় আপনার লক্ষ্য থেকে পিছিয়ে আসবেন না তিন নাম্বার লেগে না থাকা জীবনে যদি আপনি সফলতার সাথ পেতে চান তাহলে শত বাধা বিপত্তি সত্ত্বেও লেগে থাকতে হবে এই লেগে থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ছোট বড় অনেক ভুল অনেক কথাবার্তা যেগুলো আপনাকে নিরুৎসাহিত করবে এসব বাধাকে আপনি স্বাভাবিকভাবে মেনে নেন মেনে নিয়ে আপনি ক্রমাগত নিজের কাজ করে যান কাঙ্ক্ষিত ফলাফলের দিকে আপনি অগ্রসর হন আপনি কখনোই কারো কথায় কাজটাকে ছেড়ে দিবেন না তাই মনে রাখবেন সুখ বা আনন্দ যদি আপনি লেগে না থাকেন তাহলে কখনোই অর্জন করতে পারবেন না তাই আপনি যে কাজই করেন না কেন সেটাতে লেগে থাকেন সফলতা কত দূর জানি না তবে আমি আপনি কখনোই ক্লান্ত হব না হেরে যাব না থেমে যাব না নিজের লক্ষ্য থেকে এই কথাটা মাথায় রেখেই আপনি অগ্রসর হন আপনি কখনোই হেরে যাবেন